আপনারা জানেন যে গত কদিন আগে বুয়েটের একজন মেধাবী ছাত্র আব্রার ফাহাদ রাব্বিকে কিছু সন্ত্রাসী ছাত্র নামের সন্ত্রাসী তারা তাকে পিটিয়ে হত্যা করেছে। সম্মানিত ভাইরা, আমি একটু আগে বলছিলাম যে জাহিলিয়ার যুগে মানুষ মারামারি কাটাকাটিতে লিপ্ত ছিল ঠিক, কিন্তু এইভাবে মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে আমার জানা নেই যে জাহিলিয়াতে এভাবে একটা মানুষকে 5-7 ঘন্টা ধরে পিটিয়ে তাকে হত্যা করা হয় এমন কোনো ইতিহাস আমি পড়ি। হ্যাঁ, কমে কমে গ্রুপে গ্রুপে মারামারি ছিল। আপনি হলেন ভুইয়া বংশের, আরেকজন খান বংশের, আরেকজন চৌধুরী বংশের, এদের মাঝে 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 মারামারি আমরা আমাদের দেশে দেখি। লোকে বইটা নিয়ে ওই যে টেটকা নিয়ে কি যেন লোকে বলে মারামারি, এক দুদিন একদিন করে নিল বা শেষ, এরকম মারামারি তাদের মধ্যে ছিল। কিন্তু সুস্থ মস্তিষ্কে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মেধাবী ছাত্ররা যারা সন্ত্রাসীতে রূপান্তরিত হয়েছে, সেই সমস্ত ছেলেরা একদম ছেলেকে ডেকে নিয়ে তাকে এইভাবে হত্যা করবে, এটা যেন তৎকালীন জাহিলিয়াতকেও এই ক্ষেত্রে হার মানিয়েছে। আল্লাহ যেন এই জাহিলিয়াত থেকে আমাদেরকে উদ্ধার করেন। তো সম্মানিত ভাইয়েরা, এটা একটা দিনদার পরিষ্কার মানুষকে, ছাত্রকে, স্টুডেন্টকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা এমনি লানত ও অভিশাপ অভিশপ্ত আল্লাহ। এই মানুষ হত্যা মহাপাপ, মানুষ হত্যা মহাপাপ। ইসলামে মানুষের জীবনে আল্লাহর সাথে শিরিক করার নিষেধাজ্ঞার পরে সবচাইতে বড় যে অপরাধ উল্লেখ করা হয়েছে সেটা হলো কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এই পৃথিবীর সবচাইতে বড় কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, এবং এর বিরোধী জিনিস শিরিক থেকে বিরত থাকা। তারপরে সবচাইতে বড় অপরাধ বলা হয়েছে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, যেটা আজকে আমাদের সমাজে একটা মানে ডাল ভাতে পরিণত হয়েছে। কত মানুষ নিহত হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, তার কোনো হদিশ নেই। কেন সে মারা যাচ্ছে সেটা সে যেমন জানে না, যে মারছে সেটা সে বলতে পারবে না কেন সে মারছে। আর এটাই কিয়ামতের অন্যতম একটি আলামত, যে মানুষ কেন তাকে মারা হচ্ছে এটা সে নিহত ব্যক্তি যেমন জানতে পারে না, আর যে মারছে সেও জানে না যে আমি কেন মারছি, টার্গেটটা। আজকে পড়ে আশ্চর্য হয়ে গেলাম, একটা ছেলে যে হত্যার সাথে জড়িত তার বাবা ভ্যান চালক, রিক্সা চালক, কত কষ্ট করে তার বাবা তাকে টাকা দেয় সেটা সে চিন্তা করে না। আজকে এখানে এসে টাকা দিয়ে এসে সে সন্ত্রাসী হয়েছে, এদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত, না হলে নতুন প্রজন্ম আরো নষ্ট হয়ে যাবে। দুষ্টের দমন আর সৃষ্টের লালন হওয়া এটা প্রত্যেক দেশে দরকার, আর যে দেশে এটা হয় না সে দেশ সন্ত্রাসী দেশে রূপান্তরিত হয়। সম্মানিত ভাই, বলছিলাম মানুষ হত্যা মহাপাপ। মানুষ তো দূরের কথা। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, বিড়ালটাকে খাবার দেয়নি, ফলে আর ছেড়েও দেয়নি যে বিড়ালটা নিজেই কিছু গাছপাতা লতা কিছু খেয়ে বাঁচবে। ফলে কি হয়েছে, ওই মহিলাকে আল্লাহ কোথায় দিয়েছেন, জাহান্নামে দিয়েছেন। একটা বিড়াল মারার অপরাধে যদি একটা মহিলা জাহান্নামী হয়, তাহলে মানুষ যারা হত্যা করে তারা জান্নাতে যাবে নাকি? যারা মানুষ হত্যা করে জান্নাতে যাবে না, অসম্ভব ব্যাপার। এদের অন্তরে সামান্য পরিমাণ রহম ছিল না, যার ফলে সবাই মিলে পিটিয়েছে, কিন্তু কেউ তারা কাউকে বাধা দেয়।
উলাইকা কাল আদআম, এরা চতুষ্পদ জন্তুর মত, বাল হুম আদল, বরং তার চাইতেও খারাপ। চতুষ্পদ জন্তু কি করে? মায়া করে। চতুষ্পদ জন্তু কি করে? মায়া করে। কিন্তু এদের অন্তরে সে মায়া ছিল না, তাই এরা এই চতুষ্পদ জন্তু চাইতেও জঘন্য রূপ ধারণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একজন মহিলা, ব্যভিচারিণী মহিলা, কেমন মহিলা? ব্যভিচারিণী মহিলা, তাকেও আল্লাহ মাফ করে দিয়েছিলেন। কেন? একটা কুকুরকে, একটা কুকুরকে পানি পান করার জন্য। ওই কুকুর পিপাসিত অবস্থায় মরণাপন্ন হয়ে গিয়েছিল, বলে ওই কুকুরকে পানি পান করানোর দরুন আল্লাহ মহিলাকে মাফ করলেন আল্লাহ। আর আমার ভাই আব্রার ফাহাদ যখন পানি পানি বলে চিৎকার করেছে, এই শয়তানের দল, সন্ত্রাসী দল, তারা কিন্তু পানিও তাকে পান করতে দেয় না। চিন্তা করে দেখুন কোন দেশে আমরা বসবাস করছি, আর এটা কোন সাধারণ গ্রামের মানুষেরা করে নাই, এটা করেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। অপরাজনীতি আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। এরাই আবার জাতীয় পর্যায়ের দায়িত্বশীল, এবং এরাই একদিন হয়তো, এরাই একদিন হয়তো দায়িত্বে যেত। এখন কি হবে আল্লাহু আলাম। তো একটা কুকুরকে পানি পান করানোতে জান্নাতে গেল, একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে, এভাবে না খেয়ে মারার কারণে জাহান্নামে গেল। একজন মানুষকে পানি পান করানোর ব্যাপারটা কতটুকু বড় আপনি চিন্তা করে দেখেছেন? একটা মানুষকে হত্যা করে দেওয়ার বিষয়টা কতটুকু মারাত্মক আপনি চিন্তা করে দেখেছেন? সম্মানিত ভাই, মনুষ্যত্ববোধ আজকে হারিয়ে গেছে, মানবতা আজকে নেই আমাদের মাঝে। আমরা আজকে চলছি পশুর মতো, আজকে আমাদের আচরণ পশুর মতো। পশুর দুটো ধান্দা, পশুর কয়টা ধান্দা জানেন? পশুর দুটো ধান্দা, একটা তার পেটের ধান্দা, আরেকটা হলো তার যৌন খোদার ধান্দা। এ দুটো যদি পশুর মিটে যায় তাহলে তার আর কিছু লাগে না। ঠিক আজকে মানুষরা এ দুটোর পিছনেই ছুটছে, মানুষ আজকে এ দুটোর পিছনেই ছুটছে। আজকে আমাদের রূপ গুলো মানুষের রূপ, কিন্তু আজকে আমাদের চরিত্র পশুর চাইতে নিম্নে চলে গেছে। আর আমাদের ভাগ্য ততক্ষণ পরিবর্তন হবে না যতক্ষণ আমরা আমাদের পথ চরিত্র পরিবর্তন না করব। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য ততদিন পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসে। আল্লাহ যেন আমাদের চরিত্রকে সুন্দর করে দেন আল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলা হলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে এই লোকটা? তখন তিনি বললেন, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, সেই লোক মুমিন নয় যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, সেই লোক মুমিন নয় যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। এই যে ছেলেগুলো মেরেছে আরেকটা ছেলেকে, এরা কি তার প্রতিবেশী নয়? এরা কি তার ব্যাচমেট নয়? এরা কি তার একই বিশ্ববিদ্যালয়ে পড়ে না? তাদেরই সাথী, নিচ্ছা থেকে এভাবে যারা হত্যা করতে পারে, কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। আল্লাহুম্মা আমিন।